বন্ধুরা, আজকে আমরা দেখব কর্মদক্ষতা কাকে বলে। কর্মদক্ষতা হচ্ছে কোনো একটা যন্ত্রের কার্যকর শক্তি, অর্থাৎ আউটপুট যেটা বলি আমরা, আর হচ্ছে প্রদত্ত শক্তি যেটা আমরা যন্ত্রের মধ্যে প্রদান করি। এই কার্যকর শক্তি এবং প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলি। এটাকে গ্রিক অক্ষর এটা উচ্চারণ এটা দ্বারা প্রকাশ করা হয়। এই সিম্বলটার নাম হচ্ছে এটা। অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু লভ্য কার্যকর শক্তি ডিভাইড বাই প্রদত্ত মোট শক্তি ইন্টু 100%। বা আমরা এইভাবে বলতে পারি, এইটা ইজ ইকুয়াল টু পি আউটপুট ডিভাইড বাই পি ইনপুট ইন্টু 100%। এখানে ও ইনটু আউট মিন্স আউটপুট এবং ইন মিন্স ইনপুট। আবার লভ্য কার্যকর শক্তি ইজ ইকুয়াল টু প্রদত্ত মোট শক্তি বিয়োগ শক্তির অপচয়, অর্থাৎ যে পরিমাণ শক্তি অপচয় হয়, প্রদত্ত শক্তি থেকে শক্তির অপচয় বিয়োগ করার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লভ্য কার্যকর শক্তি। তাহলে কর্মদক্ষতা এটা ইজ ইকুয়াল টু মোট প্রদত্ত শক্তি বিয়োগ শক্তির অপচয় ডিভাইড বাই প্রদত্ত মোট শক্তি ইন্টু 100%। এটাকে আমরা আলাদা আলাদা করতে পারি, প্রদত্ত মোট শক্তি ডিভাইড বাই প্রদত্ত মোট শক্তি মাইনাস শক্তির অপচয় ডিভাইড বাই প্রদত্ত মোট শক্তি ইন্টু 100%। অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু প্রদত্ত মোট শক্তি আর প্রদত্ত মোট শক্তি কেটে গেলে 1 হয়, 1 মাইনাস শক্তির অপচয় ডিভাইড বাই প্রদত্ত মোট শক্তি ইন্টু 100%। আমরা এই সূত্র ব্যবহার করে কোন একটা যন্ত্রের কর্মদক্ষতা বের করতে পারি। বন্ধুরা, এই পর্যন্ত।